মৃত্যুর খবর পেলে লোকেরা লুটে পুটে খাবে, মায়ের কথা মানতে মৃত মায়ের দেহ ছমাস আগলে রাখল মেয়ে। খাটের উপর কঙ্কাল দেখতে পান এক আত্মীয়, পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। নদিয়ার ঘটনায় কলকাতা রবিনসন স্ট্রিটের ছায়া। কলকাতা রবিনসন স্ট্রিটের ছায়া এবার নদিয়ায়। প্রায় ছমাস মায়ের মৃতদেহ আগলে মেয়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার বাজার কলোনি পাড়া এলাকায়। প্রায় ছমাস ধরে মা মন্দিরা দাসের দেহ আগলে মেয়ে দোলা দাস। বেশ কয়েক বছর আগে স্ত্রী ও মেয়েকে ছেড়ে চলে যায় স্বামী। সেই শোকে ধীরে ধীরে মানসিক সমস্যায় ভুগতে থাকেন মন্দিরা দাস। মায়ের অসুস্থতায় বিয়ে করেননি মেয়ে দোলা। পুলিশের প্রশ্নে সে জানায় মাকে ঘরে বিছানায় শুইয়ে বারান্দায় চেয়ারে দিনের পর দিন রাতের পর রাত কাটাতেন তিনি। জানা গেছে মা মন্দিরা দাস অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন, মেয়ে দোলা দাস একটি অফিসে ঝাড়ুদারের কাজ করতেন। বাড়িতে মা মেয়ে একাই থাকতেন। বেশ কিছুদিন ধরে মাকে দেখা যাচ্ছিল না। মায়ের কথা কেউ জানতে চাইলেই মেয়ে দোলা জানাতেন মা কলকাতায় আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। এমনকি নিজের আত্মীয়দেরও একই কথাই বলতেন তিনি। শনিবার সকালে সামনে এলো পুরো ঘটনা। দোলার বাড়িতে এদিন এক আত্মীয় আসেন, তিনি মন্দিরা দাসের কথা জিজ্ঞাসা করেন। মেয়ে জানায় মা বাড়িতে নেই, বেড়াতে গিয়েছেন। সন্দেহ হওয়ায় পাশের ঘরে যান ওই আত্মীয়। বিছানার ওপর কঙ্কাল দেখতে পান তিনি। এরপরই প্রকাশ্যে আসে বিষয়টি। তবে কবে মন্দিরা দেবী মারা গেছেন তা স্পষ্ট নয়। তবে অনুমান প্রায় ছমাস ধরে মায়ের মৃতদেহ আগলে ছিল মেয়ে। জানা গেছে মায়ের মৃত্যুর পর মেয়ে বাড়িতেই রান্না করে খেতেন, সবসময় ঘরের জানলা দরজা বন্ধ করে রাখতেন। সূত্রের দাবি মেয়ে দোলাও মানসিক অবসাদে ভুগতেন। মায়ের মৃত্যুর পর তাকে দুধ খেতে দিতেন মেয়ে দোলা। মায়ের মৃত্যুর খবর প্রকাশ করতে মা বারণ করেছিলেন বলেও জানিয়েছে দোলা। তিনি বলেন মা বলেছিলেন মৃত্যুর কথা কাউকে জানালে সম্পত্তি লুটে খাবে, তাই বলিনি। এমনকি এই বিছানা থেকে মা সুস্থ হয়ে উঠবেন বলেও দাবি করেন তিনি। তারপরে এখন তো আমি দেখি কিছুদিন হয়ে গেছে, আর কোন রকম হয়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।